আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস ব্লগ ইন আয়ারল্যান্ড। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সো অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি, 4-5 দিনের মতো হয়ে যাবে। কীভাবে যে সময় চলে যায় আসলে নিজেও বুঝি না, এত বেশি ব্যস্ত থাকি। আর লাস্ট ক্লিনিং ব্লগটা দেখে অনেকেই বলেছিল, অনেক ইন্সপায়ার্ড হয়েছে ক্লিনিং ব্লগস দেখে, কিছু আরও ক্লিনিং ব্লগস যেন আমি শেয়ার করি। ক্লিনিং ভিডিও আসলে বলতে যে আমার কাছেও কিন্তু অন্যদের ক্লিনিং ভিডিওগুলো দেখতে ভালো লাগে, কারণ আমার মনে হচ্ছে যে কাজ করার চেয়ে আরেকজনের কাজ করা দেখতে মজা লাগে বেশি। এনিওয়ে, সো আজকে আমি আমার চুলা ক্লিনিংয়ের একটা কিছু টিপস আমি শেয়ার করছি আপনাদের সাথে। এবং আমার মনে হয় যে আমার পুরো বাসায় মানে ক্লিনিংয়ের যত কিছু আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বিরক্ত লাগে চুলা পরিষ্কার করা। তো চুলার উপরে যে ময়লাগুলো, আলগা ময়লাগুলো আছে যেগুলো রান্নার থেকে পড়েছে চুলার মধ্যে, সেগুলো আমি একটা হুভার মেশিন দিয়ে প্রথমে তুলে নেই। তাহলে যে স্টেইনগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করতে অনেক ইজি হয়, বা টিস্যু পেপার দিয়েও ক্লিন করে নিতে পারেন। তারপর পিঙ্ক স্টাফ নামে একটা ক্রিম আছে, সেই ক্রিমটাকে আমি অল্প একটু নিয়ে এই স্টেইনগুলোর উপর মাখিয়ে দিচ্ছি। যেমনটা বললাম যে কোনো একটা সময় আমার চুলা ক্লিনিং ছিল সবচেয়ে বিরক্তিকর একটা ব্যাপার, এবং আমি হান্ড্রেডস অফ স্প্রে এবং অনেক ধরনের ক্রিম ব্যবহার করেছি। বেকিং সোডা লেবু দিয়েও ট্রাই করেছি, বেকিং সোডা লেবুটাও কাজ করতো, কিন্তু অনেক বেশি পরিমাণে লেবুর রস প্রয়োজন পড়ে। তো সেই জন্য আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম কি দিয়ে আমার চুলাটা খুব ইজিলি ক্লিন হবে বা অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, এমন কোনো জিনিস আছে কি না। তখন ইউটিউবে একজন আমাদের বাংলাদেশি ইউটিউবার আপু, যার চ্যানেলের নাম হচ্ছে ব্লেসড মাম ভ্লগ, সেই আপুর শামিমা সাদাত আপুর নাম, তার চ্যানেলে আমি একটা ক্লিনিং ভিডিও দেখেছি। এবং উনি তখন দেখলাম যে এটা ইউজ করে ওনার যেই চুলাটা আছে সেটা অনেক ক্লিন করছে, এবং আমার দেখে মনে হয়েছে যে সব তো ট্রাই করলাম, ওনার এটা একবার ট্রাই করে দেখি। এবং আমি অবাক হয়ে গিয়েছি, আমার এর আগে যদি আধা ঘন্টা লাগতো একটা চুলা পরিষ্কার করতে, এখন সেটা 10-15 মিনিটে হয়ে যাচ্ছে। এবং এই যে দেই পিঙ্ক স্টাফ, এটা এত দ্রুত ময়লাটাকে তুলে ফেলে এবং নরম করে ফেলে, যত কি বলে শক্ত স্টেইনই হোক না কেন খুব ইজিলি পরিষ্কার হয়ে যায়। তো আমি আসলে এত উপকার পেয়েছি, এবং আপুর মানে আপুকে রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আপু। এই আপুটার ব্লগ আমি আগের থেকেই দেখি, একদিন সাডেনলি আমার হোম পেজে ওনার ভিডিওটা এসেছিলো, তারপর থেকে আমি এই যে দেখা শুরু করলাম। আমি মনে হয় অন্য একটা ইউটিউবার হিসাবে না, আমি নিজেই একজন ওনার সাবস্ক্রাইবার হিসেবে ওনার ফ্যান। উনি এত সুন্দর করে ওনার হোম ডেকোরেশন করে, এবং এত এত সুন্দর ওনার ভিডিওসগুলো, মানে শিক্ষণীয় যে ঘর সাজানোও যে একটা শিখার বিষয়, এটাও কিন্তু সবাই পারে না শেখাতে বা দেখাতে। কিন্তু উনি নর্মাল একটা জিনিসকে এমন এক্সট্রাঅর্ডিনারিভাবে প্রেজেন্ট করে যেটা দেখতে একটা ভিউয়ার্সের কাছে খুবই স্যাটিসফাইং আমার মনে হয়, অ্যাটলিস্ট টু মি। তো এই সেই জন্য আমি ভাবলাম যে আজকের এই ভিডিওটা আমি আপুকে ভিডিওটার মাধ্যমে থ্যাঙ্কস বলতে চাচ্ছি, কারণ উনি সত্যি আমার অনেক বড় একটা উপকার করেছে। আমার অনেক কষ্ট হতো চুলা পরিষ্কার করতে, সেই কষ্টটা উনি লাঘব করে দিয়েছে। সো এটার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু। আমি উইশ করছি আপনি এভাবেই সবাইকে হেল্প করেন, এবং এভাবেই আপনার ভিডিওর মাধ্যমে আমরা সবাই নতুন নতুন কিছু শিখতে পারি। তো যাই হোক, এখন আমি অর্ধেক যেই জায়গাগুলোতে বেশি স্টেইন ছিল, মানে যেই দাগগুলো সহজে ওঠে না, সেই দাগগুলোর ওখানে তো পিঙ্ক স্টাফ দিয়েই দিয়েছি, এবং বাকি জায়গাটাতে আমি স্প্রে করে দিচ্ছি। এই স্প্রেটাও আমি অনেক দিন যাবৎ ব্যবহার করি, এবং যত স্প্রে ব্যবহার করেছি তার মধ্যে এই স্প্রেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এখন আমি 10-15 মিনিটের জন্য চুলাটাকে এভাবেই রেখে দিচ্ছি। রেখে দিলে এই চুলার যে দাগগুলো আছে সেগুলো খুবই আরামসে উঠে চলে আসবে। অলরেডি আমি একটা তারের মাজনি দিয়ে ঘষে ঘষে সব ময়লাগুলোকে তুলে ফেলছি। আমরা বাতিল ধোয়ার জন্য যে তারের জালিগুলো ইউজ করি সেটা দিয়ে আমি আমার চুলাটা সবসময় পরিষ্কার করি, তাহলে স্টেইনগুলো খুব দ্রুত সুন্দরভাবে উঠে আসে।
এখন আমি একটা কিচেন তাওয়াল দিয়ে যে আলগা পানির মতো আছে সেটাকে আমি তুলে নিচ্ছি। তারপর আরেকটা ফোমের মতো একটা কি বলে এটাকে, এটা আসলে শক্ত হয়ে থাকে ইউজুয়ালি যখন ড্রাই থাকে, কিন্তু যখন ভেজানো হয় এটা নরম হয়ে যায়, তো এটাকে ক্লিনারই বলা হয়। তো এটা দিয়ে আমি চুলাটাকে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এখন চুলার যে বাটনগুলো আছে সেগুলোকে ক্লিন করছি। আর এই তো এখন আমি চুলার যে বার্নারগুলো আছে সেগুলোর মধ্যে আমার অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড দিয়ে আমি সেগুলোকে তারের মাজনে দিয়ে ঘষে তুলে নিচ্ছি। আমাদের বাসাটা আসলে আগে ব্যাচেলাররা থাকতো, সো ব্যাচেলাররা থাকার কারণে যাচ্ছে তাইভাবে তারা ব্যবহার করেছে। এবং আমার বাড়ির ওনারটা অনেক অনেক ওল্ড, সে মানে হাঁটাহাঁটি করতে পারে না এত বয়স্ক সে, যার কারণে সে কোনো কিছু তেমন দেখাশোনা করে আসলে ঠিক করতে পারে না। আয়ারল্যান্ডের রেন্টের বাসায় এটা একটা প্রবলেম, যদি বাড়িওয়ালা সুস্থ না থাকে, ঠিকঠাক না করাতে পারে তাহলে। সো এনিওয়ে আমি এখন চুলাটাকে আবারও একটা ড্রাই টাওয়াল দিয়ে মুছে নিলাম, আলগা ময়লাগুলো যেন চলে যায়। এবং এই তো অনেক দিন পর মনে হলো যে এত দ্রুত আমি আমার চুলাটাকে পরিষ্কার করতে পারলাম এবং অনেক স্যাটিসফাইড। সো থ্যাংক ইউ ব্লেসড মাম ব্লগের শামিমা সাদাত আপুকে। এখন আমি চুলা রান্না বসিয়ে দিয়েছি, একটার মধ্যে গরুর মাংস রান্না করছি, আরেকটাতে ডাল। আর যেহেতু আমরা আসলে দুজন মানুষ, দুজন মানুষ বলতে গুনতে গেলে চারজন, কিন্তু দেখা যায় যে যেহেতু আর হামার দিন আসলে একটা অ্যাডাল্টের খাবারকে দুই ভাগ করলে ওরা দুইজন সেই ভাগ খেয়েও আসলে থেকে যায়, সো আমাদের এত রান্না প্রয়োজন হয় না। আর যেহেতু আমার পড়াশোনা করতে হয়, আরও অনেক কাজ আছে, বেশি আইটেমস করলে এগুলোতে আমার অনেক টাইম চলে যায়, তো সেই জন্য আমি জাস্ট প্রতিদিন চেষ্টা করি দুই থেকে হায়েস্ট তিনটা আইটেম রান্না করতে। আর শনি রবিবার যেহেতু ও বাসায় থাকে, শনি রবিবার আমি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, স্পেশাল যে আইটেমসগুলো আছে সেগুলো আমি সেই শনি রবিবারে রান্না করি। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল আরহামার দিন কী খায়। আসলে আরহামার দিন আমাদের খাবারই খায়, কারণ আরহামের অলরেডি 4.5 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 5 বছর হবে কিছুদিন পর জানুয়ারিতে, এবং 8 দিনের 3 বছর হয়ে যাবে এই ডিসেম্বরে। সো ওরা দুইজনই মোটামুটি আমাদের খাবার খাওয়ার মতো বড় হয়ে গেছে, কিন্তু ওদের পেটে হজম হতে কষ্ট হবে যে খাবারগুলো সেগুলো আমি অ্যাভয়েড করি। যেমন গরুর মাংসটা ওদের দিই না, ডাল দিয়ে ডিম দিয়ে খাওয়াই বা ডাল দিয়ে সবজি দিয়ে খাওয়াই, যেগুলো হালকা খাবার, যেগুলো ওদের পেটে ভালোভাবে হজম হবে এবং যেগুলো থেকে ওরা ভালো পুষ্টি পাবে সেই সব খাবার দিই। আর আমি আসলে প্রতিদিন ভাত রান্না করি না, একদিন আমি ভাত রান্না করি, একদিন আইরিশ ফুড করি, এভাবে মিলিয়ে ছিলিয়ে রান্না করি আমি প্রতিদিন, আমার স্কেডিউলটা এইভাবে রেখে দিই। ঘরের কাজ শেষ করে, আমার রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া করে অলরেডি আরহামের বাবা বাসায় চলে এসেছে। এখন আমরা হাঁটতে বের হয়েছি, যেহেতু সামার চলছে আয়ারল্যান্ডে এবং সামারের সময় মাগরিবের আজান দেয় 10টার সময়, অর্থাৎ যেটাকে আমরা বাংলাদেশে অলরেডি রাত 10টা বলি, সেই সময় আয়ারল্যান্ডে মাগরিবের আজান দেয়। এশার আজান দিতে দিতে প্রায় বেজে যায় 11টার 10-11টার মতো, তো সেই জন্য অনেক লম্বা একটা দিন আমরা পাই। ও 5:30টার সময় ওর অফিস থেকে চলে আসে, সো ও আসার পর আমরা হাঁটতে বের হই বা কোথাও ঘুরতে যাই। দেখা যায় যেহেতু রোদ থাকে আর সামারের এই কয়টা দিন হচ্ছে এনজয় করার মতো বেস্ট একটা সময়। আমাদের বাসার এই তো সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এরিয়া। এখানকার এখানে যখন আমি প্রথম আসলাম আমার কাছে খুব অবাক লাগতো, কারণ দেখতাম যে সব বাসা একরকম, বাংলাদেশে তো এরকম দেখিনি কখনো যে সব বাসা একরকম, কিন্তু এখানে সব বাসার ডিজাইন বাহির দিয়ে স্ট্রাকচারটা একরকম। তো পরবর্তীতে জানলাম যে আসলে এখানের সিস্টেম আলাদা, এখানে মানুষ বাসাটা একটা এরিয়া পুরো ইঞ্জিনিয়াররা নিয়ে নেয়, তারপর সেটাকে তারা তাদের মতো করে ডিজাইন, তারা যে ডিজাইনটা সাবমিট করেছে সেই ডিজাইন অনুযায়ী সেটা করা হয়, পুরো এরিয়াটা সেই একই ডিজাইনে করা হয়। তো এটা হচ্ছে আমাদের এরিয়া। আর এখানে আমাদের এরিয়াতে বেশিরভাগ বাসাগুলোই ওনাররা থাকে, আর কয়েকটা বাসা আছে রেন্টের, যেমন আমাদেরটা রেন্টের বাসা। আর এখানে বাসা নিয়ে অনেকে প্রশ্ন করেছিল যে বাসা কীরকম বা বাসার সিস্টেম কী। এখানে আসলে অনেক রকমের বাসা আছে, রেন্টের বাসা আছে, যেটা আমরা ভাড়া বাসা বাংলাদেশেও জানি আছে, বাড়ি নিজের বাড়ি এটা এটা তো বাংলাদেশে আছে। এখানে দুইটা কমন জিনিস আছে যেটা আমাদের দেশে নেই, সেটা হচ্ছে হ্যাপের বাসা,
এবং আরেকটা হচ্ছে সোশ্যাল হাউজিং, বা যেটাকে কাউন্সিলিং বাসাও বলে অনেকে। তো হ্যাপের বাসা বা সোশ্যাল বাসা হচ্ছে যাদের বছরে, আমি এটা ঠিক শিওর না, যাদের বছরে সম্ভবত 45,000 বা 35,000-এর নিচে, এটা আমার একটু কনফার্ম হতে হবে জেনে। তো যাদের একটা মিনিমাম বেতনের নিচে, অ্যামাউন্টের নিচে তাদের বেতনটা বছরে তারা পায়, বা যারা একেবারে কাজ করে না, যাদের কাজ নেই, বা যারা শারীরিকভাবে অক্ষম কাজ করতে, তাদের জন্য হ্যাপ বা সোশ্যাল বা কাউন্সিলিং হাউজিংয়ের একটা সুবিধে এখানে আছে, যেটা কিনা আমার মনে হয় অনেক বড় বেনিফিট। আমাদের দেশে মানুষ কাজ না করলে না খেয়ে মরে, বা দেখা যায় যে যারা একটু কম বেতনের চাকরি করে তাদের ফ্যাসিলিটি কম থাকে, কিন্তু এখানে যারা কম বেতনে চাকরি করে, যাদের কি বলে সেরকম হয়তো ভালো বেতনে কাজ করার হয়তো তারা তাদের সেই অ্যাবিলিটিটা নেই, বা তারা শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য এখানে প্রচুর প্রচুর বেনিফিটস আছে। এই কারণেই আসলে বিদেশের লাইফে প্রতি মানুষ এত বেশি ইন্টারেস্টেড, এত ঝুঁকে থাকে বিদেশ আসার জন্য। তো এনিওয়ে, আবার ঠিক অপোজিটটা ঘটে যাদের ওই ইনকামের থেকে বেশি ইনকাম হয়। যেমন আমরা হ্যাপ বা সোশ্যাল কাউন্সিলিং হাউজের জন্য ক্যাপেবল না, কারণ ওর ইনকাম হচ্ছে সেই অ্যামাউন্টের উপরে। ওর ইনকাম যদি সেই অ্যামাউন্টের নিচে হতো, তাহলে আমরা কাউন্সিলের বাসা বা হ্যাপের বাসাটা পেতাম। সো যাই হোক, এখানে এই ধরনের অনেক ধরনের বাসা আছে, এবং আগে বা যেমন আমাদের এরিয়াতে একটা সোশ্যালের বাসা আছে একদম কর্নারে, সেটা হচ্ছে সিঙ্গেল মাদার। আরেকটা যে জিনিসটা আমার কাছে ভালো লাগে, যে সেটা হচ্ছে সিঙ্গেল মাদারদের এখানে এত এত বেনিফিটস, এত বেনিফিটস। সিঙ্গেল মাদার হলে মেডিকেল কার্ড দিয়ে দেয়, মেডিকেল কার্ড অর্থাৎ চিকিৎসা ফ্রি হয়ে যায়। বেশিরভাগ যারা কাউন্সিলের বাসায় থাকে, তাদের মেডিকেল কার্ডটা ফ্রি থাকে, অর্থাৎ চিকিৎসার খরচ তাদের দেয়া লাগে না, কারণ তাদের ওই অ্যামাউন্টের নিচে তারা বেতন পায়, বা তাদের একেবারেই কোনো ইনকাম থাকে না, সম্পূর্ণ সরকারের টাকাতেই তাদের চলা হয়। সো সেই জন্য দেখা যায় যে তারা মেডিকেল কার্ডটাও পায়, বাট কী বলবো, দুঃখের কাহিনী হচ্ছে আমরা কোনো কিছুতেই এলিজিবল না, যেহেতু আমাদের মানে স্যালারি ওইটার উপরে। সেই জন্য দেখা যায় যে আমাদের মেডিকেল খরচ এত বেশি, এত বেশি, যে আমার এখন ডাক্তার কাছে যেতে লিটারালি ভয় লাগে। এবং বাসার রেন্টের কথা তো নাই বলি, এখন আয়ারল্যান্ডের বাসার রেন্ট মানে হচ্ছে কি আকাশচুম্বী ভাড়া। আমরা যে বাসাটায় থাকি এটার ভাড়া হচ্ছে 1400 ইউরো সব কিছু মিলিয়ে। এটাই আমাদের বাসার ভাড়াটা একটু কম, কারণ হচ্ছে এই বাসাটায় আমরা অনেক লম্বা সময় যাবত আছি, 9 বছর যাবত এই বাসায়। তো আর যেহেতু বাড়ি অনলিটা অলরেডি মারা গেছে, তার মেয়ের কাছে বাড়িটা হ্যান্ডওভার হয়েছে, এবং তার মেয়ে আমাদেরকে চেনে, সেই জন্য বাসা ভাড়াটা সে আর বাড়ায়নি। কিন্তু দেখা যায় যে অন্যান্য যে বাসাগুলো আছে, সেই বাসাগুলোর ভাড়া অনেক বেশি, আর ভাড়া বেশি প্লাস সেই সাথে মানুষ বাসা খুঁজেই পাচ্ছে না। আমি এরকম অনেককেই চিনি যারা রিসেন্টলি আয়ারল্যান্ডে এসছে, ওয়াইফ এসছে, বাসা খুবই মানে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তারা বাসা পাচ্ছে না। এটার কারণ হচ্ছে আয়ারল্যান্ডে এখন মানুষ বেশি বেড়ে গেছে, এবং মানুষের চাহিদা অনুযায়ী বাড়ির যে চাহিদা সেটা কম। সো বাড়ি কম এবং বাসা বেশি, এরকম একটা প্রবলেম এখন, সরি, বাসা কম মানুষ বেশি, এরকম একটা প্রবলেম হয়ে যাওয়াতে এখন বাসা ভাড়া অনেক বেশি। এবং এক রুমের, জাস্ট একটা রুম, স্টুডিও বাসা, একটা রুমের একটা কর্নারে চুলা, একটা সাইডে বাথরুম, এরকম বাসার ভাড়া হচ্ছে ডাবলিনে 1400 ইউরো, অর্থাৎ 1,40,000 টাকার মতো, যেটা আমরা এখন আমাদের এই বাসাটাতে দিচ্ছি। যেহেতু আমরা কর্কে থাকি, এবং কর্ক থেকে 20 মিনিটের দূরত্বে মিডলটন একটা শহরে থাকি, সেই জন্য আমাদের বাসার আসলে ভাড়াটা একটু কম, এবং যেহেতু আমাদের ওনারটা পরিচিত। বাট এখন আয়ারল্যান্ডে ভাড়ার অনেক প্রবলেম চলছে। আরও একটা কারণ হচ্ছে, ইংল্যান্ডে ব্রেক্সিট হয়ে যাওয়ার পর যারা ইউরোপের অন্যান্য দেশে আছে, তারা অনেকেই এখন আয়ারল্যান্ডে চলে আসছে,
সেই জন্য দেখা গেছে যে যেহেতু অনেক মানুষ হুট করে মানুষ বেড়ে যাচ্ছে, তাই বাসার যে মালিকরা আছে তারা এটা সুবিধাটা খুব ভালোভাবে বলা যেতে পারে যে লুফে নিচ্ছে। যাই হোক, তো আমরা প্রতিদিনই এরকম কম বেশি হাঁটতে বের হই, আর আমি প্রতিদিন 6000 স্টেপ হাঁটাহাঁটি করি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, আপু আপনি এত ফিট, আপনার দুই বাচ্চা আছে বোঝাই যায় না। অনেস্টলি স্পিকিং আই লাভ দিস কমপ্লিমেন্ট, কারণ আমি সবসময় দেখতাম আমাদের দেশে বাচ্চা হওয়ার পর মেয়েরা এমনভাবে মোটা হয়ে যায় যে তাদের আর চেনার উপায় থাকে না। স্যার, আমার সবসময় একটা উদ্দেশ্য ইচ্ছা ছিল এবং উদ্দেশ্য ছিল যে আমি কখনোই মোটা হব না, নো ম্যাটার হোয়াট। যেহেতু আমার নর্মাল ডেলিভারি ছিল, আমি খুবই দ্রুত রিকভার করেছি আলহামদুলিল্লাহ, এবং এক্সারসাইজ শুরু করে দিয়েছিলাম, এবং তারপরও আমি সবসময় অ্যাক্টিভ থাকি। বাসার কাজ তো আছে, বাসার কাজ শেষে আমি প্রতিদিন বের হয়ে এই 6000 স্টেপ হাঁটি, এবং প্রত্যেকটা অ্যাডাল্টের সুস্থ থাকার জন্য 6 থেকে 10 হাজার স্টেপ হাঁটা উচিত। তো আমি প্রতিদিন সেই জন্য 10 হাজার স্টেপ হাঁটি। মাঝে মধ্যে যে যখন আমরা হাঁটতে বের হই তখন আমি দৌড়াই। তো এটার কারণে কিন্তু দেখা যায় আমার শরীরে প্রতিদিন যে ক্যালোরিটা আমি ইনটেক করি সেটা কিন্তু খুব সহজে বার্ন হয়ে যাচ্ছে। যাই হোক, এরকম একটা ওয়েদারে এত সুন্দর নিরিবিলি চুপচাপ পরিবেশের মাঝে দিয়ে হাঁটতে বাচ্চাদের নিয়ে পরিবারকে নিয়ে ভালোই লাগে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। চেষ্টা করব খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হতে। আর আপনাদের এত এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদেরকেও সেম পরিমাণ ভালোবাসাটাই আমি দিচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।